দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল। আগামীকাল মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল শুরু হবে, আর 1 জুন চালু হবে মিতালি এক্সপ্রেস। 26 মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিতালি এক্সপ্রেস উদ্বোধন করেন, কিন্তু করোনার কারণে এটি চালু হয়নি। মিতালি এক্সপ্রেস বাংলাদেশ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং ভারত থেকে প্রতি রবি ও বুধবার ছাড়বে। এর এসি বার্থ 4,905 টাকা, এসি সিট 3,805 টাকা এবং এসি চেয়ারের ভাড়া ধরা হয়েছে 2,700 টাকা। মৈত্রী এক্সপ্রেসের মোট 456টি চেয়ারের মধ্যে 144টি এসি সিট এবং 312টি এসি চেয়ার রয়েছে। এসি সিটের ভাড়া 3,435 টাকা এবং এসি চেয়ারের ভাড়া 2,455 টাকা। কোভিড-19 প্রেক্ষাপটে যে বাংলাদেশে ঢাকা কলকাতার বন্দর এবং মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ ছিল, এই ট্রেন দুটি আগামীকাল 29 তারিখ থেকে আবার যথারীতি পূর্বের ন্যায় চলাচল করবে। 1 তারিখ থেকে চলবে হচ্ছে ঢাকা নিউ জলপাইগুড়ি, সেটা হচ্ছে যে মিতালি এক্সপ্রেস।